আগামী বছর বাংলা বর্ণমালা থেকে বাদ দেওয়া হবে সাতটি বর্ণ এমন একটি গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ এই বিষয় নিয়ে তদন্ত করে ময়মনসিংহ এর প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রেফতার করেছে গুজব রটনাকারীকে পুলিশ বলছে সাতটি বর্ণ বাদ দেওয়ার বিষয়টি পুরোপুরি মিথ্যা গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়ায় বলে জানায় তারা বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার 2024 সালে বাংলা বর্ণমালা থেকে বাদ দেয়া হবে তিনটি স্বরবর্ণ ও চারটি ব্যঞ্জন বর্ণ সম্প্রতি বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের নামে মোবাইলে পাঠানো এমন একটি খুদে বার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিনা হোসেনের নামে এমন বার্তা পাঠানো হলেও তিনি কিংবা বাংলা একাডেমির পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি একদম মিথ্যা এটা কেন সে করেছে সেটা তো আমি জানি না আমি ওকে চিনিও না এত বড় একটা জায়গায় মানে সরকারি লেভেলে সামাজিক লেভেলের সবচেয়ে বড় জায়গাটা ধারণ করে সে একটা বড় অন্যায় করেছে এই অন্যায়টার জন্য তার শাস্তি দরকার সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই জায়গাটা আমাদের দেখতেই হবে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ খুঁজে পেয়েছে সেই গুজব রটনাকারীকে ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ দাখিল পড়া আবদুল্লাহ আল মামুন নিজেই চান এই সাতটি বর্ণ না থাকুক তার মতে এগুলো অপ্রয়োজনীয় বাংলা একাডেমির সাথে একাডেমিকগত কোনো সম্পর্ক না এই একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 11 নভেম্বর 2022 একটা সাহিত্য সম্মেলন হয়েছিল সেখানে ওই বাংলা একাডেমির চেয়ারম্যান সেলিম হোসেনকে দাওয়াত দিয়েছিলাম এতটুকু সম্পর্ক পুলিশ বলছে গুজব রটানোই মামুনের কাজ বিভিন্ন বিষয়ে নানা সময় সে গুজব ছড়িয়েছে নিজেকে কবি হিসেবেও দাবি করে মামুন একজনের নাম সম্মানিত ব্যক্তির নাম ধারণ করে সেই কুকর্মটা সাধন করেছেন এবং বেশ কিছু মানুষের মধ্যে এটা কৌতূহলের সৃষ্টি হয়েছে কার মধ্যে এই কারণে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে যে আমরা ওনাদেরকে একাধিকবার অনুরোধ করেছি যে এইরকম অপপ্রচারকারীদের ব্যাপারে একটা মামলা দেওয়ার জন্য ওনারা কোনো মামলা দেননি কোনো জিডিও করেননি পরিশেষে আমরাই এই নিছক গুজব এবং অপপ্রচার হওয়ার কারণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশই একটা মামলা দিয়েছে এ ধরনের গুজব ছড়ানোর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা আমরা এখনো খতিয়ে দেখতে যাচ্ছি মাসুদ আলাবনি নিউজ 24 ঢাকা